নমস্কার, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। কেন মৃত্যুর পর শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড পুড়েনি? শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অবতার, সেই জন্যই শ্রীকৃষ্ণকে আমরা ভগবান রূপেই পূজা অর্চনা করে থাকি। তাই ভগবানের কোনো মৃত্যু নেই বলেই জানি। তারা বিলীন হয়ে যায় এবং যখন যখন ধর্মের বিলুপ্তি ঘটে তখন তখন ভগবান নানা অবতারে এসে ধর্মকে রক্ষা করে। তাই অনেকে মনে করেন যে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়নি, আবার অনেকে মনে করেন শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল ও তার অন্তিম সংস্কার করা হয়েছিল এবং ওই অন্তিম সংস্কারে তার নাকি একটি অঙ্গ পুড়েনি। সত্যিই কি শ্রীকৃষ্ণের অন্তিম সংস্কার হয়েছিল এবং তাতে কোন অঙ্গ পুড়েনি? তাহলে জেনে নিন যে শ্রীকৃষ্ণের কিভাবে মৃত্যু ঘটেছিল আর তার কোন অঙ্গ পুড়েনি। শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের পক্ষ থেকে তাদের পরামর্শ দিয়েছেন, যার ফলে পাণ্ডবরা জয়লাভ করেছিল এবং কৌরব বংশের ধ্বংস হয়েছিল, যার ফলে গান্ধারী মনে করতেন যে তার এই 100 পুত্রের মৃত্যুর জন্য কৃষ্ণ দায়ী। তাই গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দেয় যে সে তার বংশের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। এরপর একদিন দ্বারকানগরের রাজা শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে কয়েকজন ঋষি আসেন। তখন কৃষ্ণপুত্র শাম্ব ও তার কয়েকজন বন্ধুরা এই ঋষিদের সাথে মজা করার জন্য শাম্ব একটি গর্ভবতী নারীর রূপ ধারণ করেন, তারপর ওই ঋষিদের সামনে যান। ঋষিরা এই মজা বুঝতে পেরে শাম্বকে অভিশাপ দেয় যে শাম্ব এমন এক মুসলের জন্ম দেবে যাতে করে তাদের বংশ ধ্বংস হবে। তারপর শাম্বের বানানো কৃত্রিম পেটের থেকে একটি মুসলির উৎপত্তি হলো এবং পরে ওর থেকে অনেক মুসলের তৈরি হয়। তারপর যদুবংশীদের মধ্যে একটি ছোট কারণ নিয়ে বিবাদ শুরু হয়, যার ফলে সব ধ্বংস হয়ে যায়। অন্যদিকে বলরাম নদীর তীরে গিয়ে প্রাণ ত্যাগ করেন। এরপর শ্রীকৃষ্ণ একটি গভীর জঙ্গলে একটি গাছের নিচে গিয়ে বসে তার রক্তবর্ণ চরণ দেখে এক বেত হরিণ মনে করে তীর নিক্ষেপ করে যায় তার দিকে। এই তীর থেকেই শ্রীকৃষ্ণের জীবনের সমাপ্তি ঘটে। অনেকে মনে করেন যে শ্রীকৃষ্ণের পবিত্র শরীর বৈকুণ্ঠে ফিরে যায়, আবার অনেকে মনে করেন শ্রীকৃষ্ণের অন্তিম কাজ করেন পাণ্ডবরা এবং তখন তার অন্তিম কাজ শেষ হওয়ার পরেও তার দেহ পুড়ে গেলেও তার হৃৎপিণ্ডটি পুড়ে না। তাই এসব তথ্য নিয়ে মতবিবাদ রয়েছে। ধন্যবাদ। আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকলে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন।